Assalamualaikum. সবাই কেমন আছো? যারা 2020 সালে এসএসসি পরীক্ষা পাস করেছো, তাদেরকে সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা আমরা স্বপ্ন দেখে এসএসসি পরীক্ষা শেষ করে বা এসএসসি পরীক্ষা পাস করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর গর্বিত সৈনিক হয়ে দেশসেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করব। এই নিয়োজিত করতে চাইলে কিন্তু আসলে করা যায় না। কিভাবে নিয়োজিত করতে হবে, কি কি করা দরকার বা কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আজকের এই পুরো ভিডিওতে আমরা আলোচনা করব। আলোচনা শুরুতে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাই, কারণ তোমরা সোজা ট্রেনিং একাডেমির ভিডিও টিউটোরিয়ালগুলো সবসময় দেখো, সে কারণেই কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তিন বাহিনীর উপরে চাকরির প্রস্তুতিমূলক ভিডিও টিউটোরিয়ালগুলো আমরা তোমাদের সামনে নিয়ে আসি। যারা এখনও ভিডিও দেখছো এই ভিডিওটি বা যারা আমাদের এখনও সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। যাই হোক, ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা তো সবাই স্বপ্ন দেখি এসএসসি পরীক্ষা শেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে যোগদান করব। বাট আজকে রেজাল্ট হয়ে গেছে, এখন দেখা যায় কেউ 2 পয়েন্ট পেয়েছে, কেউ 3 পয়েন্ট, কেউ 4 পয়েন্ট, আর কেউ GPA 5। আসলে সবারই কিন্তু একটা সুযোগ আছে যে তুমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর সৈনিক পেশায় নিজেকে নিযুক্ত করতে পারবা। যারা ধরো 2 পয়েন্ট পেয়েছো তাদেরও মন খারাপ করার কারণ নেই, যারা 3 পয়েন্ট পেয়েছো আলহামদুলিল্লাহ, যারা 4 পয়েন্ট পেয়েছো আলহামদুলিল্লাহ, যারা GPA 5 পেয়েছো তাদেরকেও প্রতি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের অনেকেরই জানা থাকে না যে 2 পয়েন্ট নিয়েও বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে সৈনিক পেশায় নিযুক্ত হওয়া যায়। তো যাই হোক, যারা পেয়েছো পয়েন্ট খুবই ভালো কথা, সকলেরই একটা পসিবিলিটি আছে বা সুযোগ আছে এই সৈনিক পেশায় নিজেকে নিযুক্ত হওয়ার জন্য। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে, কারণ সৈনিক পেশায় নিযুক্ত হতে যখন তুমি যাবা এই পেশায় কিন্তু অনেক কম্পিটিশন, অনেক হিউজ পরিমাণ প্রার্থী পরীক্ষা দিতে আসে। তুমি এসএসসি পরীক্ষা পাস করলে অবশ্যই তুমি দেখো তুমি একটা প্রস্তুতি নিয়েছো, তুমি প্রিপারেশন নিয়েছো বিভিন্ন সাবজেক্টের উপর, তুমি বিভিন্ন স্যারের কাছে পড়ালেখা করেছো বা কোচিং করেছো, সে কারণেই কিন্তু আজকে তুমি পরীক্ষা পাস করতে সক্ষম হয়েছো। ঠিক চাকরির পরীক্ষাও কিন্তু এর ব্যতিক্রম না, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যখন তোমার পরীক্ষা দিতে যাবা তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে এই বাহিনীগুলোতে পরীক্ষা দিতে যায়। এখানে অনেক কম্পিটিশন হয়, এই পরীক্ষা যুদ্ধে যারা নিজেদের সব ক্ষেত্রে, অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তোমাদেরকে মেডিকেলে পাস করতে হবে, লিখিত পরীক্ষা পাস করতে হবে, মৌখিক পরীক্ষা পাস করতে হবে, শারীরিক পরীক্ষা পাস করতে হবে, এই পরীক্ষাগুলোতে যখন একজন প্রার্থী পাস করবা তখনই কিন্তু তোমরা ফাইনালি নির্বাচিত হবা সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী সৈনিক হয়ে দেশ সেবা করার সুযোগও পাবা। এখন এই প্রস্তুতিটা নেওয়ার কিভাবে উচিত তোমাদের বা কিভাবে তোমরা এখন থেকে প্রস্তুতি নিবা এটা নিয়ে একটু আলোচনা করি। তুমি এসএসসি পরীক্ষা শেষ করেছো, খুবই ভালো কথা। আমরা সবসময় বলে আসি এসএসসির সিলেবাস অনুযায়ী কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রশ্নগুলো হয়ে থাকে সৈনিক পদের ক্ষেত্রে। এর পাশাপাশিও কিন্তু, এই সিলেবাসের পাশাপাশিও কিন্তু আরও কিছু এক্সট্রা পড়ালেখা করা দরকার, যেমন IQ থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, এগুলো না পড়লে কিন্তু পারা যাবে না, বা মেডিকেল ফিটনেসের বিষয় থাকবে। মেডিকেলে যদি তুমি আনফিট থাকো তুমি যতই ভালো রেজাল্ট করো এসএসসিতে, তুমি পরীক্ষা যখন দিতে যাবা তোমাকে কিন্তু আনফিট করে তারা বের করে দেবে। যাই হোক, যারা স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখা খুবই ভালো কথা, স্বপ্নকে পূরণ করতে চাইলে এখন থেকে তোমাদেরকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নিয়ে আমি পর্যায়ক্রমে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভিডিও টিউটোরিয়াল আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে উপকৃত হবা যে তোমাদেরকে এখন থেকে কীভাবে প্রস্তুতি নিতে হবে। বাট সংক্ষেপে একটু বলে দিই, এখন থেকে মেডিকেলের উপর একটু প্রস্তুতি নাও, তুমি দেখো তোমার মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা। তারপর লিখিত পরীক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপরে হয়, বিমান বাহিনীরও বিভিন্ন বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়, নৌবাহিনীরও বিভিন্ন বিষয়ের উপরে পরীক্ষা হয়। এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে এখন তোমাদের সামনে উপস্থিত হব, এগুলো আগামী ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো আসলে লিখিত পরীক্ষার জন্য কিভাবে কোন কোন বিষয়ের উপরে প্রস্তুতি নেওয়া। সংক্ষেপে বলে দিচ্ছি, অ্যাজ ইউজুয়ালি তুমি এসএসসিতে যে পড়াগুলো পড়ে আসছো, বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, তারপর সাধারণ জ্ঞান একটু পড়তে পারো,
আইকিউ একটু দেখতে পারো, এগুলো এইভাবে একটু প্রিপারেশন নিতে থাকো। আর শারীরিক অনুশীলনের জন্য প্রতিদিন তুমি বাসায় বসে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে থাকো। আর সব থেকে বেটার হয়, তোমার একটা গাইডলাইন দরকার, এবং সব থেকে বেটার হয় তোমার একটা পরামর্শ দরকার, যেখানে গিয়ে তুমি এক ভালো পরামর্শ পাবা, যেখানে গেলে পরে তুমি একটা সঠিক গাইডলাইন পাবা। এই সঠিক গাইডলাইন এবং পরামর্শ তুমি তোমার SSC পরীক্ষায় স্যারদের কাছ থেকে পেয়েছো, অথবা যে স্যার তোমাকে বাসায় এসে পড়িয়েছেন, অথবা যে স্যারের কাছে গিয়ে তুমি কোচিং করেছো তাদের কাছে পেয়েছো বিদায়, কিন্তু তুমি আজকে SSC তে পাশ করতে পেরেছো। ঠিক তেমনি আমাদের সোজা ট্রেনিং একাডেমিও তৈরি তোমাদেরকে প্রস্তুত করানোর ক্ষেত্রে, তোমাদের চাকরির আগে তোমাদেরকে দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করার জন্য। তোমরা যদি চাও অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। এই ভিডিওর নিচে দেখো আমাদের অফিসের ঠিকানা এবং অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তোমার যে কোনো ধরনের মতামত তুমি আমাদের কাছ থেকে জানতে চাইতে পারো। এই হচ্ছিল তোমার বেসিক কাজ বর্তমানে, যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের কোচিং বন্ধ রয়েছে। আগামীতে যখন সরকার নির্দেশ দিব অবশ্যই আমরা কোচিং খুলে ফেলবো, বাট সময় খুবই মূল্যবান, সময়টাকে নষ্ট করা যাবে না। তুমি বাসায় বসে থেকে এখন থেকে এই বিষয়গুলোর উপর একটু প্রস্তুতি নিতে থাকো। আর একটা বেটার হয় তুমি আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে যাও, এখানে গিয়ে হিউজ পরিমাণে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে তিনটা বাহিনীর উপরে, তুমি ওই ভিডিওগুলো একটু পাশাপাশি দেখতে পারো। এতে করে কি হবে, তোমার একটা আইডিয়া তৈরি হবে, বা তোমার কিছু ভুল ধারণা থাকলে সেই ধারণাগুলো ক্লিয়ার হবে। তো যাই হোক, ভিডিও আর বাড়াবো না, তোমরা যারা শুনলা সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে প্রিপারেশন নাও, নিয়ে যাতে তোমরা আগামীতে দেশ সেবার জন্য গর্বিত সৈনিক হয়ে এই বাহিনীগুলোতে তুমি যোগদান করতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন যারা তোমরা 2020 সালে SSC পরীক্ষা পাশ করেছো। ধন্যবাদ সবাইকে।